অলরাইট, তো ভিডিও শুরুতেই জানাই প্রত্যেককে দুর্গা পুজোর অগ্রিম শুভেচ্ছা, কারণ দুর্গা পুজোর মধ্যে আর বেশি দেরি নেই, তো এসেই গেল প্রায়, তো অগ্রিম শুভেচ্ছা সবাইকে। অ্যান্ড এরকম দুর্গা পুজোর স্ট্যাটাস ভিডিও যদি আপনি এডিট করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি এন্ড পর্যন্ত দেখুন, এবং এই চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ওকে, অ্যান্ড কী করতে হবে আমাদের এরকম স্ট্যাটাস ভিডিও বানানোর জন্য দুর্গা পুজোর স্পেশাল, তো আমাদের অ্যালাইট মোশন অ্যাপটির প্রয়োজন হবে। তো আপনার কাছে যদি অ্যালাইট মোশন অ্যাপ না থাকে, সো আপনি কী করবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসুন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে, তো ওখান থেকে আপনার টেলিগ্রাম চ্যানেলে চলে আসুন। আসার পর আমাদের কী করতে হবে, সবার উপরে দেখবেন একটা মেসেজ এখানে পিন করা আছে, ওকে, সবার উপরে পিন মেসেজ রয়েছে একটা, সেখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে চলে আসবে তিনটে লিঙ্ক, আপনি সবার উপরে কী করবেন, সবার ফার্স্টে যে লিঙ্কটা রয়েছে ওই ফার্স্টের লিঙ্ক থেকে আপনার অ্যালাইট মোশন অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন। 3.7.1 যে ভার্সানটা, এই ভার্সানটা আপনারা নিয়ে নেবেন। ওকে, ফার্স্টে লিঙ্ক রয়েছে, ডাউনলোড করে নেবেন, কারণ এই ভার্সানের প্রিসেট সাপোর্ট করে। ডাউনলোড করা হয়ে গেলে এখান থেকে ব্যাকে চলে আসবেন, সিম্পল ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন আমি আপনাদের দুটি প্রজেক্টের লিঙ্ক দিয়েছি, ওই দুটি প্রজেক্ট আপনারা আপনাদের অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করা হয়ে গেলে অ্যালাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নেবে। অ্যালাইট মোশন ওপেন করার পর নিচে দেখবেন প্রজেক্ট অপশন আছে, ওখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে দুটো প্রজেক্ট আপনি এইমাত্র ইম্পোর্ট করলেন সেগুলো এখানে শো হবে, একটি বিটমার্ক, একটি এফেক্ট। ওকে, ফার্স্টে বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবেন। ওপেন করার পর দেখবেন এখানে অডিও লেয়ারটা থাকবে, এখানে দেখুন অডিও লেয়ার রয়েছে, তার পাশাপাশি দেখুন এখানে কিছু রেড লাইন রয়েছে, এগুলো বিটমার্ক, যেখানে যেখানে বিট রয়েছে সে জায়গাগুলোকে এখানে মার্ক করে দেওয়া হয়েছে। ওকে, সে বিটমার্ক রয়েছে, তো কী করতে হবে আপনাকে, আমাদের এই যে বিটমার্কগুলো রয়েছে এখানে আমাদের ফটো অ্যাড করতে হবে এবং ভিডিও অ্যাড করতে হবে, মিক্স অ্যাড করতে হবে। মিক্স করে ফার্স্টের দিকে আমরা কিছু ফটো অ্যাড করবো, তারপরে আমরা কিছু ভিডিও অ্যাড করবো, চারটে আমাদের ভিডিও ক্লিপ অ্যাড করতে হবে। ফার্স্টে আমরা ফটোগুলো অ্যাড করি, সব টাইমলাইন ফার্স্টে নিয়ে চলে আসুন, একদম ফার্স্টে নিয়ে চলে আসুন। ফার্স্টে যে বিটমার্ক রয়েছে বিটমার্কে টাইমলাইন নিয়ে চলে আসুন, দেন প্লাসে ক্লিক করুন, দেন ইমেজের ভিডিওতে ক্লিক করুন, ভিওয়ালে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা ফটোগুলো আগে অ্যাড করুন, অ্যান্ড ফটো পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। সো এটা আমি ফার্স্ট অ্যাড করছি, প্লাসে ক্লিক করে অ্যাড করবেন, দেন ডান দিকে এখানে থ্রি ডট ক্লিক করবেন। ক্লিক করার পর ফিল স্ক্রিন অপশানে ক্লিক করে ফিল স্ক্রিন করে নেবেন। ওকে, তো ফিল স্ক্রিন হয়ে গেল, দেন অ্যারোতে একবার ক্লিক করবেন, ডান দিকে অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে বিটমার্ক সেই পর্যন্ত টাইমলাইনটা চলে আসবে, সো এই অপশানে ক্লিক করবেন, দেন তাহলে ফটো লেয়ারটি রাইট থেকে কাট হয়ে যাবে, এক্সট্রা পার যেটা থাকবে ওটা কাট হয়ে যাবে। দেন এখান থেকে ব্যাকে আসবেন, দেন প্লাস আইকন আবারও ক্লিক করবেন, ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করে ভিওয়ালে ক্লিক করবেন আবারও, দেন এখান থেকে আরও আবারও একটি ফটো অ্যাড করে দেবেন। সো আরও একটি ফটো আমি অ্যাড করছি, সেই ফটোটা অ্যাড করছি, প্লাসে ক্লিক করে অ্যাড করবেন, দেন ডান দিকে থ্রি ডটে ক্লিক করে আবার এটাকেও ফিল স্ক্রিন করে নেবেন। ফিল স্ক্রিন করা হয়ে গেলে এখান থেকে অ্যারোতে একবার ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন পরের বিটমার্ক পর্যন্ত চলে আসবে, যদি বিটমার্ক পর্যন্ত না আসে তাহলে দুবার ক্লিক করবেন তাহলে চলে আসবে। দেন এই অপশানটিতে ক্লিক করে দেবেন, তাহলে দেখুন এক্সট্রা পার্টটা কাট হয়ে গেল রাইট থেকে। ওকে, সো কাট হয়ে যাবে, এবার সেম প্রসেসে এখানে যতগুলো আর কি বিটমার্কে ফটো অ্যাড করা আছে প্রত্যেকটি আপনারা ফটো অ্যাড করে নেবেন। ওকে, অ্যান্ড আপনাদের যেখান থেকে ভিডিও অ্যাড করতে হবে সেখানে দেখাচ্ছি কোথা থেকে ভিডিও অ্যাড করতে হবে, সো এখান থেকে ভিডিও অ্যাড করতে হবে, 7.23 সেকেন্ড রয়েছে, এখান থেকে আমাদের ভিডিও পার্ট অ্যাড করতে হবে। ওকে, সো কীভাবে অ্যাড করবেন দেখুন, এখানে নিয়ে আসবেন টাইমলাইনটা, সবকটা ফটো অ্যাড করা হয়ে গেলে দেন এখান থেকে প্লাসে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করার পর ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করবেন, দেন এখান থেকে ভিডিও অ্যাড করবেন। ওকে, ভিওয়ালে ক্লিক করে অ্যাড করবেন, সো আমি এখান থেকে অ্যাড করছি। সো একটা ভিডিও আমি দুটো কোয়ালিটি দেবো, এই ভিডিওটা আমি দুটো কোয়ালিটি দেবো, দুরকম কোয়ালিটি দেবো, মানে একটা 720 পিক্সেল, একটা 1080 পিক্সেল, দুরকম কোয়ালিটি দেবো, তো আপনার যে কোনো একটা ডাউনলোড করে নেবেন। ওকে, অ্যান্ড আমি আপনার টোটাল তিনটে ভিডিও দেবো, তিনটে ভিডিও মানে তিন রকমের ভিডিও আর কি দেবো, সেগুলো আপনার পেয়ে যাবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে, ওখান থেকে আপনার লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ওকে, প্রজেক্ট ম্যাটেরিয়াল নামে আছে, সো আপনার ডাউনলোড করে নেবেন, লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে। সো দেন কী করতে হবে আমাদের, দেখুন ভিডিওটা অনেক লম্বা, দেখুন এতটা লম্বা, সো এতটা আমরা অ্যাড করবো না, সো কাট শ্যাট করতে হবে। সো কীভাবে করবেন দেখুন, সো কোথা থেকে আমরা অ্যাড করবো আগে দেখে নিচ্ছি, সো এখান থেকে আমরা অ্যাড করবো, এই জায়গা থেকে অ্যাড করবো, নেবো ভিডিওটা। সো কী করবেন, এই জায়গায় টাইমলাইন নিয়ে আসবেন, নিয়ে আসার পর ভিডিও লেয়ারটিকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এই যে অপশান রয়েছে এখানে, এটা এই অপশানে ক্লিক করে দেবেন, তাহলে লেফট থেকে এটা কাট হয়ে যাবে, তুমি লেফট থেকে কাট হয়ে গেলো। এবার কী হলো দেখুন, ফার্স্ট থেকে অনেকটা পিছিয়ে, মানে যেখানে বিটমার্ক ছিল সেই বিটমার্ক থেকে অনেকটা পিছিয়ে এলো। সো কী করতে হবে, টাইমলাইনটা নিয়ে চলে আসবেন, এই বিটমার্কটাতে যেখানে আগে ছিল তো এখানে নিয়ে চলে আসবেন, দেন এই অপশানটিতে ক্লিক করে নেবেন, ক্লিক তারপর দেখুন এ পর্যন্ত চলে আসবে ভিডিও লেয়ারটি। ওকে, চলে আসবে। এবার কী করতে হবে আমাদের, একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে ভলিউমটা আমাদের ডাউন করতে হবে, মানে ভলিউমটা আমাদের কমিয়ে নিতে হবে, এটা আমাদের আগেই করে নিতে হবে। সো কী করবেন দেখুন, এই যে ভলিউম যে আইকন রয়েছে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে দেখুন 100 আছে, এটা তো 100 রাখলে চলবে, এটাকে আমাদের 0 রাখতে হবে। সো 0 করে নেবেন, যতগুলো ভিডিও আপনারা অ্যাড করবেন প্রত্যেকটি আপনারা 0 করে নেবেন ভলিউমটা। ওকে, নাহলে কিন্তু ঠিকঠাক স্ট্যাটাসটা তৈরি হবে না। সো দেন কী করতে হবে আমাদের, পরের পার্টটা দেখুন এখানে বিটমার্ক এই পর্যন্ত রয়েছে, সো এই পর্যন্ত টাইমলাইন নিয়ে আসবেন, নিয়ে আসার পর এই অপশানটিতে ক্লিক করে রাইট থেকে আর কি ভিডিও লেয়ারটি কাট করে দেবেন। সো কাট হয়ে গেল, সে তখন কাট হয়ে গেল এরকম। দেন এবার কী করতে হবে, এখানে টাইমলাইন রেখে পরে ভিডিওটা আপনার অ্যাড করবেন, সেম প্রসেস আপনারা কাট চ্যাট করে আপনার অ্যাড করে নেবেন। ওকে, একদম শেষ পর্যন্ত এখানে বিটমার্ক রয়েছে, দেখুন এখানে বিটমার্ক রয়েছে, সো এইগুলো পর্যন্ত আপনার ভিডিওগুলো অ্যাড করবেন। ওকে, তিনটে ভিডিও রয়েছে, আপনারা একটু এদিক ওদিক করে অ্যাড করে নেবেন, যেভাবে দেখালাম আমি সেভাবে আপনার প্রসেসে অ্যাড করে নেবেন, আপনার মনের মতো করে, সেটা আপনার পারবেন দেখিয়ে দিলাম।
সো এরপর কী করবেন, দেখুন ব্যাকে আসুন, আমি দেখুন অলরেডি একটা প্রজেক্টে বানিয়ে রেখেছি, সব কটি করে রেখেছি, দেখুন এখানে ফটোগুলো ফার্স্টে অ্যাড করে রেখেছি, অ্যান্ড এখানে দেখুন আমি এখানে ভিডিওগুলো অ্যাড করে রেখেছি, দেখুন এখানে এখানে ভিডিওগুলো অ্যাড করে রেখেছি। সো সেম প্রসেসে আপনারাও অ্যাড করে নেবেন। অ্যাড করা হয়ে গেলে কী করতে হবে, ফটোতে আমাদের ইফেক্ট অ্যাড করতে হবে, তার জন্য ব্যাকে আসবেন এখান থেকে, দেন এফেক্টের যে প্রিসেট আছে ওটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে দেখবেন ফার্স্টে একটাই ফটো থাকবে, শুধু আর কিছু থাকবে না। তো ফটো লেয়ারটিকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এফেক্টে ক্লিক করবেন, দেন এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন, ওকে নিচে থ্রি ডট রয়েছে এখানে ক্লিক করবেন, দেন এখান থেকে কপি এফেক্টে ক্লিক করে এফেক্ট কপি করে নেবেন, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন আপনার প্রজেক্ট ওপেন করে নেবেন যেটাতে আপনি ফটো ভিডিও অ্যাড করেছেন। সো ওপেন করার পর এখান থেকে কী করবেন, ফার্স্টে যে ফটো থাকবে ওটাকে সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করবেন, দেন এখান থেকে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে পেস্ট এফেক্টে ক্লিক করে দেবেন। তাহলে কী হলো, এখানে এফেক্টটা লেগে গেল, দেখুন এখানে একটা এফেক্ট লেগে গেল, ওকে এরকম এফেক্ট। সো এরপর কী করে প্রোডাক্টটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে এখানে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্ট এখানে অ্যাপ্লাই করে দেবেন, অ্যান্ড সেম প্রসেসে প্রোডাক্টটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট, ওকে দেন আবারও তার প্রোডাক্টটাকে সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট, ওকে দেন আবারও এখানে তার প্রোডাক্টটাকে সিলেক্ট করবেন, না তারপর একটা ভিডিও, তো এটা আর করতে হবে না। সো এই পর্যন্ত মানে এই কটা ফটোতে, এখানে যে চারটে ফটো আছে চারটে ফটোতে অ্যাপ্লাই করে দেবেন, ভিডিওতে অ্যাপ্লাই করার দরকার নেই, চারটে ফটোতে এফেক্ট অ্যাপ্লাই করে নেবেন। অ্যাপ্লাই করা হয়ে গেলে কী করতে হবে, আমাদের ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য কী করবেন, ডান দিকে দেখবেন শেয়ার আইকন রয়েছে কোণে উপরে, ওখানে ক্লিক করবেন, ক্লিক করার পর ভিডিও সিলেক্ট করে রাখবেন, দেন এক্সপোর্ট অপশানে ক্লিক করে ভিডিও এক্সপোর্ট করে নেবেন। সো গাইস এই ছিল আজকের ভিডিও, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো দেখা হবে অবশ্যই নেক্সট মন্থের ভিডিওতে, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।